হচ্ছেন যে সুরা নম্বর 37, এইভাবে প্রশ্ন করা বাঞ্ছনীয় না। সুরার নাম বলবেন, সুরা সাফাত আয়াত নম্বর 180-82, এটাও ঠিক না। আয়াতটা আপনি উল্লেখ করবেন। হ্যাঁ, আপনার জন্য আমাকে আয়াত তলাশ করতে হবে, নাম্বার তলাশ করে দেখতে হবে, এটা আপনার প্রশ্ন করার তরিকা না। আয়াত হচ্ছে সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাত আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই তিনটি আয়াত বলছেন। এই আয়াত তিনটি বলে মোনাজাত শেষ করা কি জায়েজ? হ্যাঁ, দোয়া যদি শেষ করেন এই আয়াত পড়ে তো অসুবিধা নেই। আল্লাহর তাসবিহ করলেন, সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাত আম্মা ইয়াসিফুন, আর তারপরে সমস্ত নবী রসুলগণের ওপর সালাম পেশ করেন ওয়া সালামুন আল মুরসালিন, আর শেষে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করলেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলে। ভালো কথা। অথবা সলাতু সালামের সাথে ওয়াসাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, যেমন আমরা আলোচনা শেষ করে থাকি এই সলাতু সালামের মাধ্যমে, অথবা এই আপনার যে আয়াতগুলি বললেন বা সেখানে আমি আলোচনা করলাম সেই আয়াতগুলি দিয়ে, কোনো অসুবিধা নেই। তারপরে বলছেন, নামাজের শেষ বৈঠকেও কি এই তিনটি আয়াত পড়ে সালাম ফেরানো যাবে? নামাজের শেষ বৈঠকে তাশাহুদ পড়তেই হবে, রুকন ফরজ। তারপরে দুরুদে ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহু বারিক আলা মুহাম্মদ ইন্নাকা হামিদুম মাজিদ অবশ্যই পড়তে হবে, সেটাও সঠিক মতে দলিলের ভিত্তিতে, রুকন ফরজ। সুতরাং কেউ যদি আত্তাহিয়াত না পড়ে তাহলে তার সালাত হবে না, কেউ যদি দুরুদ না পড়ে তাহলে তার সালাত হবে না। তারপরে যে দোয়ায় মাসুরাগুলি রয়েছে সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসের দোয়া হোক, মাসুর অথবা কোরআনি দোয়া হোক, যে কোনো দোয়া করতে পারেন, এই মর্মে হাদিস রয়েছে। ওয়ালিয়া তাখাইয়ার মিনাল মাসআলাতে আজাবাহু ইলাইহি, যেই দোয়া পছন্দ হয় সেই দোয়া যেন করুক। তুমি এখন চয়ন করো কী দোয়া করবে তুমি। আর দোয়া দুই রকম, আল্লাহর কাছে যাচ্চামূলক দোয়ায় মাসআলা, আরেকটি হচ্ছে দোয়ায় এবাদা, এবাদতগত দোয়া, আল্লাহর গুণগান পেশ করা, সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। এতে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের গুণগানমূলক দোয়ায় এবাদা করলেন, ওয়াসালামু আল মুরসালিন রসুলগণের জন্য আপনি দোয়া করলেন সালামের, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আল্লাহর গুণগানমূলক দোয়া করলেন। সুতরাং তা দিয়ে যদি আপনি দোয়ায় মাসুরার ভিতরে সালাম ফিরার আগেখানে পড়েন তো কোনো দোষের কথা নাই, কিন্তু সেটা নিয়ম বানিয়ে নেবেন না, না হলে আপনিও ভাববেন অথবা অজ্ঞতার কারণে অন্যরাও ভাববে যে এটা হয়তো এইভাবে পড়া সুন্নত না, সুন্নত নয়, তবে জায়েজ রয়েছে, কোনো অসুবিধা নেই।